চোরের জেল থেকে পালানো। হরিপুর গ্রামে সোনু নামের এক চোর তার মা ও বোনের সাথে বাস করত। সে চুরি করা ছাড়া আর কোনো কাজ করতে পারত না। সে চোর হওয়ার পরও তার মা এবং বোনকে অনেক ভালোবাসত। তার মা ও বোনও তাকে অনেক ভালোবাসত। তার মা সব সময় চুরি করতে মানা করত। অকর্মা গাধা, চুরি করা বন্ধ করে দে, নয়তো কোনোদিন ধরা পড়ে যাবি এবং পস্তাবি। কি মা, এসব কেন বলো? দিদি দেখোই না একটু। মা তুমি রাগ করো না, আমি ওকে বোঝাচ্ছি, শোনো। কিন্তু সোনুর বোন তাকে সব সময় বাঁচিয়ে নিত। সোনু অনেক বছর যাবৎ চুরি করে পালিয়ে বেড়াচ্ছিল। তার মা বারবার বলার পরও সে তার মাকে ওয়াদা করে যে বোনের বিয়ে হয়ে যাওয়ার পর সে চুরি করা বন্ধ করে দিবে এবং সৎভাবে কোনো কাজ করবে। কিন্তু হঠাৎ একদিন তার বোনের বিয়ের জন্য গহনা চুরি করার সময় পুলিশ তাকে হাতে নাতে ধরে ফেলে এবং তাকে জেলে বন্দি করে দেয়। যখন তার মা এই কথা জানতে পারে, তার মা তার বোনকে বলে, দেখেছিস তুই, আমি বলেছিলাম না, এসব কাজ করতে গিয়ে একদিন ধরা পড়বেই। এখন জেলে গিয়ে বোঝা তোর ভাইকে, হয়তো এখন সে কিছু বুঝতে পারবে। সে সোনুর সাথে দেখা করতে জেলে যায় এবং তাকে বলে যে সে যেন সব খারাপ কাজ ছেড়ে দেয়। ব্যাস দিদি, কোনোভাবে তোমার বিয়েটা হয়ে যাক, এরপর আমি সব খারাপ কাজ ছেড়ে দেব, আমি তো এর আগেও বলেছিলাম। চুরি করার জন্য সোনুর এক বছরের জেল হয়। এক বছরের শাস্তি পাওয়ার পর সে চিন্তিত হয়ে পড়ে, কারণ এক মাস পরেই তার বোনের বিয়ে ছিল। জেলে সে জগ্গা নামের এক লোকের সাথে পরিচিত হয়। সে একটা খুনের কারণে শাস্তি পেয়েছিল। জগ্গাকে জেলে অনেকেই চিনত, সবাই তাকে অনেক সম্মান করত। সোনু জেল থেকে পালানোর পরিকল্পনা করতে থাকে এবং সোনু জগ্গাকে মিথ্যা কথা বলে। জগ্গা ভাই, আপনি কি আমাকে জেল থেকে পালাতে সাহায্য করতে পারবেন? আমার মা অনেক অসুস্থ, আমি শুধু একবার তাকে দেখতে চাই। আরে এটা তুমি কি বলছো, যদি এমনই হয় তাহলে ঠিক আছে, কাল প্রস্তুত থেকো, আমি তোমাকে বাইরে থেকে খাবার নিয়ে আসার গাড়িতে উঠিয়ে দেব। এবং জগ্গা খাবার নিয়ে আসার গাড়িতে উঠিয়ে সোনুকে বাইরে পাঠিয়ে দেয়। পুরো জেলে হইচই বেজে যায়। যখন জেলার জানতে পারে জগ্গা সোনুকে পালাতে সাহায্য করেছে, তখন সে বলে, জগ্গা আমরা সবাই তোমাকে সম্মান করি, কিন্তু তুমি এটা কি করলে? একটা চোরকে তুমি জেল থেকে বের করে দিলে। আরে স্যার, ও বলেছিল ওর মা অনেক অসুস্থ, আর সে তার সাথে দেখা করেই চলে আসবে। কি বললে, তার মা অসুস্থ? আরে তার মা তো একদম সুস্থ আছে, ও তোমাকে মিথ্যা বলেছে জগ্গা। এই কথা শুনে জগ্গার রাগ হয় এবং সে জেলারকে সোনুর লুকানোর জায়গার ব্যাপারে জানিয়ে দেয়। পুলিশ সোনুকে ধরে ফেলে এবং তাকে আবার জেলে বন্দি করে। জেলে জগ্গা সোনুকে অনেক পেটায়, কারণ সোনু তাকে মিথ্যা বলেছিল। সোনু হাত জোর করে ক্ষমা চায়। আরে ভাই, আমাকে মাফ করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। এরপর সোনু বুঝতে পারে যে সৎভাবে কাজ করাই তার জন্য ভালো ছিল। জাদুর বাঁশের ব্রিজ। লীলাপুর এক শহরের সামনে নদীর পাশে থাকা এক গ্রাম। লীলাপুরের মানুষদের সকল ধরনের কাজের জন্য শহরে যেতে হতো। সেখানে বাচ্চারাও পড়াশোনার জন্য প্রতিদিন শহরে যেত। কিন্তু তাদের এটা সমস্যা হচ্ছিল যে নদীর উপর দিয়ে কোনো ব্রিজ ছিল না। রাকেশ মাঝি নামের এক লোক এই অবস্থার সুযোগ নিত, কারণ লীলাপুর থেকে শহরে যাওয়ার জন্য শুধু তারই একটা নৌকা ছিল। রাকেশ অনেক লোভী ছিল, সে আস্তে আস্তে তার নৌকার ভাড়া বাড়িয়েই যাচ্ছিল। তার এমন কাজের জন্য গ্রামের সবাই বিরক্ত হয়ে গিয়েছিল। একদিন যখন কিছু লোক তাদের কাজ এবং বাচ্চাদের নিয়ে স্কুলে যাচ্ছিল, তখন রাকেশ তাদের বলে, আরে ভাই বোন আর বন্ধুরা, তোমরা ভালো করে শুনে নাও, আজ থেকে নৌকার ভাড়া বাড়ানো হলো, 1 টাকার জায়গায় 2 টাকা লাগবে। তুমি এসব বলছো কি রাকেশ, গত সপ্তাহেই তো তুমি ভাড়া বাড়িয়েছিলে। হ্যাঁ চাচা, আমাদের ছোটদের কথা একটু ভাবুন। তোমরা তোমার বাবা মাদের বলো তোমাদের কথা ভাবতে, আমাকে বলে লাভ নেই, ভাড়া থাকলে ওঠো নয়তো চলে যাও, বেশি বকবক করো না। সবাই বাধ্য হয়ে তার নৌকায় উঠে শহরে যায়।
অনেকদিন এভাবেই চলছিল। কিন্তু একদিন সবাই এটা দেখে অবাক হয়ে যায় যে এক সরকারি ট্রাক অনেকগুলো বাঁশ নদীর ধারে এনে নামাচ্ছিল। তারা কোনো কিছু বুঝার আগেই সেখানে রাকেশের আত্মীয় এক মন্ত্রীর গাড়ি আসে এবং গাড়ি থেকে নেমে তিনি বলেন, গ্রামবাসী, আমি তোমাদের সমস্যার সমাধান করতে চলে এসেছি। খুব তাড়াতাড়ি এই নদীতে একটা বাঁশের ব্রিজ বানানো হবে, কিন্তু সামনের নির্বাচনে তোমরা শুধু আমাকেই ভোট দিও। এটা তো অনেক ভালো কথা, ব্রিজ হলে আমাদের অনেক উপকার হবে। হ্যাঁ মন্ত্রী মশাই, আমরা আপনাকেই ভোট দেব। সবাই সেখান থেকে চলে যাওয়ার পর রাকেশ তার আত্মীয় মন্ত্রীকে এসে বলে, আরে ভাই, এসব কি, ব্রিজ বানিয়ে দিলে আমি চলবো কিভাবে? আরে রাকেশ, চিন্তা করছো কেন? আমি তো ওদের শুধু মিথ্যা আশা দিলাম, একবার জিতে গেলে তখন আর কে আমাকে পায়। সেখানে থাকা চিন্টু তাদের দুজনের কথা শুনে নেয় এবং সেটা শুনে অনেক কষ্ট পায়। সে নদীর পাশে বসে কান্না করতে থাকে। তখনই নদী থেকে এক জলপরী উঠে আসে। চিন্টু জলপরীকে সব কথা খুলে বলে। চিন্টুর কথা শুনে জলপরী বলে, চিন্টু তুমি চিন্তা করো না, শুধু দেখতে থাকো, আমরা জলপরীরা মিলে কিভাবে চোখের পলকে ব্রিজ বানিয়ে দেই। এর কারণে আমরাও বিরক্ত হয়ে গিয়েছি, কয়েকবার আহত হয়েছি। সত্যিই কি এখানে ব্রিজ হতে পারে? হ্যাঁ হ্যাঁ চিন্টু, কেন নয়, তুমি শুধু দেখতে থাকো। এটা বলে জলপরী পানিতে ফিরে যায় এবং কিছুক্ষণের মধ্যে তার সব বান্ধবীদের নিয়ে ফিরে আসে এবং তারা সবাই মিলে দেখতে দেখতেই সেখানে একটা বাঁশের ব্রিজ বানিয়ে দেয়। এটা দেখে চিন্টু অনেক খুশি হয়ে যায় এবং সে জলপরীদের ধন্যবাদ দেয়। জলপরীরা মুচকি হেসে আবার পানিতে ফিরে যায়। সকালে সব গ্রামবাসীরা নদীতে এমন বাঁশের ব্রিজ দেখে অনেক অবাক হয়ে যায়। তখনই চিন্টু এসে গ্রামবাসীদের রাতে জলপরীদের কথা বলে। সবাই নদীর পাশে এসে জলপরীদের ধন্যবাদ দেয়, কারণ জলপরীরা জাদুর বাঁশের ব্রিজ বানিয়ে লোকদের সমস্যার সমাধান করে দিয়েছিল। জাদুর বেটে লোক এবং তাদের বাড়ি। চন্দু চন্দননগরে তার মায়ের সাথে বাস করত। সে অনেক পরিশ্রমী এবং দক্ষ মিস্ত্রি ছিল। সবাই তার বানানো বাড়ির প্রশংসা করত। সে তার নিজের গ্রামে এবং আশেপাশের গ্রামেও ঘর বানানোর কাজ করত। একদিন বিকালে পাশের গ্রাম থেকে বাড়ি বানিয়ে ফিরে আসছিল, তখন জঙ্গলের মাঝে এসে তার অনেক ক্লান্ত অনুভব হয়। সে বিশ্রাম করার কথা ভাবে। সে একটা গাছের নিচে বসে বিশ্রাম নিতে শুরু করে। ক্লান্ত থাকার কারণে হঠাৎ করেই সে ঘুমিয়ে যায়। কিন্তু গাছের উপরেই দুটো বেটে লোক বসে ঝগড়া করছিল। আরে আরে, কোথায় যাচ্ছিস? থাম থাম, আরে কি করছিস? তুই আমাকে বিরক্ত করিস না। তারা দুজনে ঝগড়া করতে করতে গাছ থেকে নিচে পড়ে যায়। আজকে তো আমরা অনেক দূর চলে এসেছি। আরে ঝগড়া বন্ধ কর। ওই দেখ বন্ধু, ওখানে একটা মানুষ আছে। হয় হয়, সে তো আমাদের দেখে ফেলবে। তাদের কথা শুনে চন্দুর ঘুম ভেঙে যায়। সে অবাক হয়ে তাদের জিজ্ঞেস করে, আরে আরে তোমরা কারা, আর তোমরা এখানে কিভাবে আসলে? তার কথা শুনে একজন বলে, আমার নাম চিন্টু আর ও আমার বন্ধু মিন্টু। আমরা দুজনে একটা জাদুর রাজ্য থেকে এসেছি। হ্যাঁ বন্ধু, আমরা ঝগড়া করতে করতে কখন যে এখানে চলে এসেছি আমরা বুঝতেই পারিনি। কিন্তু তোমরা ঝগড়া কেন করছিলে? আমার ঘর অনেক সুন্দর, কিন্তু ওটা এখনো বানানো হয়নি, তাই ও ঝগড়া শুরু করেছে। সামনে তো শীত আসছে, শীতে আমাদের অনেক ঠান্ডা লাগে। তাদের দুজনের কথা শুনে চন্দু হাসতে হাসতে বলে, আরে এটা আবার ঝগড়া করার মতো কোনো কারণ নাকি? তোমাদের ঘর তো অনেক ছোট হবে, আর তাড়াতাড়িও বানিয়ে ফেলা যাবে। তুমি কি আমাদের ঘর বানিয়ে দেবে? তুমি তো ঘর বানাতে পারো, তুমি অনেক জনপ্রিয় একজন মিস্ত্রি। হ্যাঁ, কিন্তু তোমাদের ওখানে গেলে আমি ফিরে আসবো কিভাবে? চন্দুর কথা শুনে তারা বলে, আমরা তোমাকে এখানে ফিরিয়ে দিয়ে যাব, আমরা তো জাদু জানি, তুমি কোনো চিন্তা করো না। চন্দু তাদের রাজ্যে চলে যায় এবং সে সেখানে খুব তাড়াতাড়ি তাদের দুজনের জন্য অনেক সুন্দর ঘর বানিয়ে দেয়। তারা অনেক খুশি হয়ে যায় এবং চন্দুকে ধন্যবাদ দেয়। এত সুন্দর বাড়ি তো আমাদের সারা রাজ্যেও নেই,
হ্যাঁ বন্ধু, এ তো অনেক সুন্দর ঘর বানিয়ে দিয়েছে। অনেক অনেক ধন্যবাদ আমার নতুন বন্ধু। কোনো ব্যাপার না বন্ধু, তোমাদের সাথে বন্ধুত্ব করে আর এখানে এসে আমার অনেক ভালো লেগেছে। তোমরা কি কাল আমার বাড়িতে দাওয়াতে আসতে পারবে? আমার বাড়িতেও একবার এসে ঘুরে যাও। হ্যাঁ হ্যাঁ, আমরা অবশ্যই আসব। পরদিন তারা দুজন চন্দুর বাড়িতে আসে। চন্দু তাদের অনেক ভালোভাবে আপ্যায়ন করে। তারা দুজন খাবার খেয়ে অনেক খুশি হয়। আরে চিন্টু, সে অনেক গরিব কিন্তু তার মন অনেক বড়, আমাদের তাকে সাহায্য করা উচিত। অবশ্যই। যেতে যেতে তারা দুজন চন্দুর ঘরে যে জিনিস স্পর্শ করছিল তাই শোনা হয়ে যাচ্ছিল। এটা দেখে চন্দু অবাক হয়ে যায় এবং সে তাদের অনেক ধন্যবাদ দেয়। আরে এগুলো তো সব সোনার হয়ে গেছে, এই চিন্টু মিন্টু আবার কি জাদু করে গেল? আমার বন্ধুরা আমার কষ্ট বুঝতে পেরেছে। তোমাদের ধন্যবাদ বন্ধু, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। কাপড় বানানো ডাইনি। করিম অনেক ভালো মানুষ ছিল। সে চাঁদপুরে থাকত এবং শহরে একটা কাপড়ের ফ্যাক্টরিতে কাজ করত। তার পরিবারে তার স্ত্রী বিমলা ও দুই সন্তান ছিল। তারা অনেক সুখে জীবনযাপন করছিল। আরে বিমলা, কোথায় তুমি? দেখো আমি মিষ্টি নিয়ে এসেছি। তোমাকে অনেক খুশি খুশি মনে হচ্ছে, ব্যাপারটা কি? কি আর হবে বিমলা, আজ আমি বোনাস পেয়েছি। তাহলে এই কথা। আরে বাচ্চারা এসো এসো, তোমার বাবা তোমাদের জন্য নতুন কাপড় আর মিষ্টি নিয়ে এসেছে। বাবা আমাদের খেলনা আর মিষ্টি দাও না। আরে বাহ, আমার কাপড় কত সুন্দর, এই খেলনাও তো অনেক সুন্দর বাবা। কিন্তু কিছু শ্রমিকদের লোভের কারণে ফ্যাক্টরিতে হরতাল শুরু হয়। ফ্যাক্টরির মালিক সব শ্রমিকদের ফ্যাক্টরি থেকে বের করে দেয় এবং ফ্যাক্টরিও বন্ধ করে দেয়। করিমকেও চাকরি থেকে বের করে দেয়। সে অন্য কোনো চাকরিও পাচ্ছিল না। সংসারে অভাব অনটন শুরু হয়। এসব কারণে করিম আত্মহত্যার কথাও ভাবে এবং সে রাস্তার পাশে একটা পুরনো কাপড়ের ফ্যাক্টরিতে গিয়ে আত্মহত্যা করার কথা ভাবে। যখনই সে দড়ি তার গলায় লাগায় তখনই সে একটা শব্দ শুনতে পায়। কে তুমি? তুমি মরার জন্য এই জায়গা পেলে? চলে যাও এখান থেকে। কে কে ওখানে? আপনি আপনি সামনে কেন আসছেন না? তখনই এক ভয়ঙ্কর ডাইনি তার সামনে চলে আসে। তুমি কে আর এখানে কিভাবে আসলে? করিম ডাইনিকে তার সব কথা খুলে বলে। এসব শুনে ডাইনি বলে, আচ্ছা তাহলে এই কথা, আমার পরিবারও ফ্যাক্টরির কারণে শেষ হয়ে গিয়েছিল। সেই বড় ফ্যাক্টরির কারণে আমাদের ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়। কিন্তু আমি তোমাকে মরতে দিব না, তুমি আমার ফ্যাক্টরি চালাবে আর নিজের পরিবারের ভরণ পোষণ করবে। আমি রাতে কাপড় বানিয়ে দিব আর দিনে তুমি সেগুলো বিক্রি করবে, ঠিক আছে? আপনি কি বলছেন, এটাও কি সম্ভব? তখনই ডাইনি তার হাত ঘোরায় আর সেখানে বন্ধ পড়ে থাকা সব কাপড়ের মেশিন চালু হয়ে যায়। করিম এটা দেখে অবাক হয়ে যায়। ডাইনি যেমনটা বলেছিল তেমনটাই করতে থাকে। ডাইনি সারা রাত কাপড় বানাতো এবং করিম সকালে কাপড় নিয়ে বাজারে বিক্রি করে দিত। ডাইনির বানানো কাপড় অনেক ভালো ছিল, তাই সেগুলো অনেক দামে বিক্রি হতে শুরু করে এবং করিমও উপার্জন করতে শুরু করে। তার পরিবারে আবার সুখ ফিরে আসে। একদিন করিমের স্ত্রী তাকে জিজ্ঞেস করে, এই সব কি হচ্ছে? ফ্যাক্টরি তো বন্ধ, তুমি এ কাপড় কোথায় পাচ্ছ? করিম তাকে সব কিছু খুলে বলে। কি বলছো তুমি, এক ডাইনি এ কাপড় বানায়? পরের দিন করিম বিমলাকে নিয়ে সেই ফ্যাক্টরিতে যায়। ভয় পেও না বিমলা, আমি তোমাকে বা তোমার পরিবারের কারো কোনো ক্ষতি করব না। শুধু ওয়াদা করো যে কখনো কাউকে বলবে না যে ফ্যাক্টরিতে কাপড় কে বানায়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।